মম কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। আজ আমি নিরামিষ আলুর দম বানাচ্ছি। এটা অনেক পুরনো রান্না, অনেকে অনেক রকম বানায়, আজ আমি আমার মতো বানাচ্ছি। এখানে আমি 8টা আলু নিয়েছি, আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আলুগুলো আমি কুকারে সিদ্ধ করে নেব। কুকারে আমি আলুগুলো সব দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম, এক চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে ঢাকা বন্ধ করে দিলাম। গ্যাসে বসিয়ে আমি 2টো সিটি দিয়ে দেব। আমি একটা জার নিলাম, জারে 5টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, 5টা কাজু, একটু জল দিয়ে আমি এটা পিষে নেব। আমার পেশা হয়ে গেছে, আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো আমি 10 মিনিট ঠান্ডা করে নিয়েছি, এখন আমি ছিলে নেব। আলুগুলো আমার ছেলা হয়ে গেছে, আমি একটা চাকু দিয়ে আলুগুলো অর্ধেক করে নেব। এইভাবে আমার প্রত্যেকটা আলু অর্ধেক করে নিয়েছি। আমি 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ দিয়ে ভালো করে আলুটা মেখে নেব। কড়াইতে আমি 3 চামচ তেল দেব। তেলটা আমার গরম হয়ে এসেছে, আমি আলুগুলো দিয়ে দেব। সব আলু আমি একসাথে ভাজব না, অর্ধেক আলু আমি ভাজব। আলুগুলো আমি লাল করে ভাজব। আলু ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে উঠিয়ে নেব। বাকি আলুগুলো আমি তেলে দিয়ে দেব। আলুগুলো ভাজা হচ্ছে, এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। একটা বাটিতে 1 চামচ হলুদ, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আমার পেস্ট হয়ে গেছে, এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি উঠিয়ে নেব। ওই তেলে আমি 1 চামচ ঘি দিব, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়ে আমি ভালো করে লাল করে ভেজে নেব। আমি 1 চামচ জিরে, 4টে এলাচ, 4টে ছোট দারচিনি দিয়ে ভালো করে ভেজে 2টো টমেটো কেটে রেখেছিলাম আমি দিয়ে দিব। 1/2 চামচ নুন, 1 চামচ চিনি দিয়ে টমেটোটা ভালো করে ভেজে নেব। টমেটো ভাজা হয়ে গেছে, আমি মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা আমি 2 মিনিট ভালো করে ভেজে নেব। 2 মিনিট আমার ভাজা হয়ে গেছে, কাজু লঙ্কা আর আদার পেস্টটা রেখেছিলাম সেটা ঢেলে দেব। আমি 3 থেকে 4 মিনিট এটা ভেজে নেব। আমার মশলা ভাজা হয়ে গেছে, মশলায় তেল বেরিয়ে গেছে। ভাজা আলুগুলো মশলার মধ্যে দিয়ে আমি 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট কষানো হয়ে গেছে, আমি 1/2 কাপ গরম জল করে রেখেছিলাম এর মধ্যে ঢেলে দেব। ভালো করে নাড়িয়ে আমি 5 থেকে 7 মিনিট কম আঁচে ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা উঠিয়ে নিলাম, আমি নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দিয়ে আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা উঠিয়ে নিলাম। 1 চামচ গরম মশলা, 1 চামচ ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, আমার আলুর দম রেডি, আমি একটা বাটিতে নামিয়ে নেব। এই নিরামিষ আলুর দম লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সবেতেই খেতে খুব ভালো লাগে। আপনারা এটা ভোগেও রান্না করে দিতে পারেন। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সহযোগিতা পেলে আমি আরও নতুন নতুন রান্না করে দেখাবো।